বিধায়ক বিজয় মালাকার গৌহাটিতে যখন যেতেন তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে শনবিলের ব্যাপারে কথা বলতেন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়কে কিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় সেটাই ছিল মুখ্য উদ্দেশ্য। এছাড়াও শনবিলে আরও কী কী জিনিস করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করতেন। মুখ্যমন্ত্রী যখন বন্যার সময় শনবিলে এসে পরিদর্শন করেন তখন এলাকার মানুষকে কথা দিয়ে গিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যে গৌহাটি থেকে একটি প্রতিনিধি দল শনবিলে আসবে, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে পশ্চিম গৌহাটির বিধায়ক সৌরবিদ্যুৎ প্রকল্প পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান রামেন্দ্র নারায়ণ কালিতার নেতৃত্বে আট বিধায়কের দল শনবিল সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ভূমি পর্যবেক্ষণ করেন। এদিন বিজয় মালাকার গৌহাটি থেকে আসা আট বিধায়ককে সঙ্গে নিয়ে নৌকাযোগে পুরো শনবিল এলাকা ঘুরিয়ে দেখান। আট দলীয় বিধায়কের দলটি সাংবাদিকদের জানান, আমরা শনবিল ঘুরে দেখেছি, সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে, এই শনবিলে বহু কিছু করা যাবে, শনবিলের মনোরম দৃশ্য এখানে আসা সবাইকে মুগ্ধ করবে, আন্তর্জাতিক মানুষ এখানে আসতে পারবে, পর্যটনের ক্ষেত্রে বহু সুন্দর জায়গা, সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য মাটির প্রয়োজন, জলের প্রয়োজন, সব কিছুই এখানে আছে। এদিন প্রতিনিধি দলে ছিলেন তিরস গোয়ালা, সুরেন ফুকন, জিতু গোস্বামী, নুরুল হুডা, রফিকুল চরণ বড়, সিদ্দেক আহমেদ, করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদব, সার্কুল অফিসার সতীশ কুমার, রামকৃষ্ণনগর মণ্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, সহসভাপতি রাজেশ দাস, গামারিয়া জিপির সভানেত্রী প্রতিনিধি প্রসেনজিৎ দাস ও অন্যান্য কর্মকর্তাগণ। আপনালোক আহিছে আর এই সন্দৰ্ভত কি কব? আমি রাজহুৱা উদ্যোগ সংঘৰ তৰফৰ পৰা অসম বিধানসভা আমাৰ ৰাজ্যনীয়া প্ৰতিনিধি দল এটা দ্বিতীয়ভাৱে সম্বিলত প্রত্যক্ষভাবে গোটেই পরিবেশ আমি সাবর কানি ইয়ালে আসছিল আর আমার লগত আমার দুগী স্থানীয় বিধায়ক বিজয় মালাকার আর সিদ্ধিতামেও আমার লগত সঙ্গী দিছে। গতি সোলার বিলটো মানে সন বিলটো মানে দেখা পাইছো যে ভিতর একটা অন্যতম বিল আর এই জনামতে এশিয়ার ভিতর দ্বিতীয় বৃহৎ এইটো এটা বিল। গতি এই বিলটোত করবলিয়া যথেষ্টখিনি কাম আছে। ইয়াত বিশেষভাবে আমি ইতিমধ্যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফ্লোটিং বিদ্যুতের কারণে একটা সোলার সিস্টেমের একটা প্রজেক্ট করার কারণে ইতিমধ্যে এপিজিসিএলক নির্দেশ দিছে। এই প্রকারে ইতিমধ্যে এপিজিসিএলে আসলে প্রস্তুত করেছে আর ইতিমধ্যে আমার করিমগঞ্জ জেলার উপায়ুক্ত ডাঙরিয়ায় ইয়াত যিনি সোলার প্রজেক্টর কারণে আমার পানির প্রয়োজন হব, এরিয়ার প্রয়োজন হব, সাবস্টেশনের কারণে যিনি মাটির প্রয়োজন হব, সেই গোটেইখিনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। ইয়াত অকল আমার পাওয়ারেই নহয়, ইয়াত যেটা দেখা গৈছে যে ইয়াত আমি পর্যটনের আকর্ষণের কারণে আমি যথেষ্টখিনি আসনি ইয়াত গ্রহণ করব পারো। ঠিক তেনেকৈ আমার যিসকল মাছমরিয়া ইয়াতে আমার মাছ মারি জীবিকা নির্বাহ করেছে সেই সকলের কারণেও আমি ফিশারি ডিপার্টমেন্টর পৰা আমি ইয়াতে একটা বৃহৎ ফিশারিরও আমি ব্যবস্থা গ্রহণ করব পাৰো। গতি সাইন্টিফিক মেথডত আমি যদি তেনে ধরনের দ্বীপর বিলটুক আমি ফিশারির কারণে যদি ব্যবস্থা গ্রহণ করো, পর্যটনের কারণে ইয়াত দেখা গৈছে আমি যথেষ্টখিনি ব্যবস্থা আমি লব পাৰো। গতি ইয়াত যদি আজি আমি বোটিং দিও, বোট হাউস করো বা ওয়াচ টাওয়ার করো বা ইয়াতে আমার বিভিন্ন আসনি আমি ইয়াত গ্রহণ করব পারো, গতি সেই ক্ষেত্র আমি আমার কমিটিয়ে এই সম্পর্ক বিস্তৃতভাবে আলোচনা করি। আজি আমি ইয়াতে এপিডিসিএল এপিজিসিএল আর লগতে আমার মাননীয় উপায়ুক্ত উপস্থিতি আর লগতে আমার ফিশারি ডিপার্টমেন্টর বিষয়ার লগত আর আমার ট্যুরিজিমের বিষয়ার লগত আমি গোটেই বিষয়টা আলোচনা করি আর চলা করার পিছত আমি রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।